সরকার পতনের এক দফা দাবিতে দ্বিগুণ শক্তি নিয়ে ফের মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আন্দোলন সফল করতে আরও সুসংগঠিত হয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে বার্তা দেওয়া হয়েছে। কর্মসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নে এবার সমন্বয়ের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নেতাকর্মী ও শরীরদের অন্ধকারে না রেখে সবার মত নিয়ে চূড়ান্ত করা হচ্ছে নতুন কর্মসূচি। আপাতত ঢাকায় টানা আন্দোলনের পরিবর্তে জেলা ও বিভাগীয় পর্যায়ের সমাবেশ, পদযাত্রা সহ শান্তিপূর্ণ কর্মসূচি দিতে চায়। সময় ও সুযোগ বুঝে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই দাবি আদায়ের পরিকল্পনা করছে দলটি। সম্প্রতি ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালনে কী কী দুর্বলতা ছিল তাও চিহ্নিত করেছে বিএনপি। সে অনুযায়ী আগামী দিনের কর্মসূচি সফলে সিনিয়র নেতাদের পরামর্শ নিচ্ছেন দলটির হাইকমান্ড। নতুন কর্মসূচি প্রণয়নে যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোট নেতাদের মতামত নেওয়া হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে এক দফা দাবিতে শিগগিরই পূর্ণাঙ্গ কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আগের মতো একতরফা নির্বাচন করার পায়তারা করলে কোনো সুযোগ দেওয়া হবে না। গণ আন্দোলনে সরকারকে বিদায় করে ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনবে বিএনপি। এই দাবিতে শিগগিরই ঘোষণা করা হবে নতুন কর্মসূচি। এইবার নির্বাচন অবশ্যই জনগণের ভোটে নির্বাচন হতে হবে। এবারকার ভোটে জনগণকে ভোট দিতে হবে, আর তার জন্য যেটা দরকার সূত্র জানায়, দুদিন ধরে গুলশান কার্যালয়ে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। এসব বৈঠকে সমমনা দলের একাধিক নেতার আশঙ্কা, আন্দোলন দমাতে হামলা মামলা ও দমন নিপীড়নের মাত্রা আরও বাড়তে পারে, তখন পরিস্থিতি বিবেচনায় হঠাৎ করে কর্মসূচি পরিবর্তন করতে হতে পারে। সেক্ষেত্রে পরিকল্পনায় একাধিক কর্মসূচি রাখা উচিত, যাতে পরিস্থিতি অনুযায়ী কর্মসূচিতে পরিবর্তন আনা যায় বলে মত শীর্ষ নেতাদের। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।